নমস্কার, আমি পায়েল, আর পায়েলের গল্পের গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প। আজ শোনাব ছুটি নাকচ গল্পটি। শুরু করছি আজকের গল্প পাঠ। চোখের সামনে দিয়ে শা করে একটা গাড়ি বেরিয়ে গেল, একটা একটা দুটো তিনটে চারটে। হাঁ করে তাকিয়ে দেখে মালতি, যেন এরকম স্বর্গীয় দৃশ্য জীবনে দেখেনি দেখেনি। পুরো তিনটে বছর দেখেনি মালতি রাস্তা, গাড়ি, পথ চলতি মানুষ। ভাবতে গিয়ে বিশ্বাস হচ্ছে না, তিনটে বছর মালতি তার জানা পৃথিবীর বাইরে একটা অদ্ভুত পৃথিবীতে কাটিয়েছে। আর এখন আরো অবাক লাগছে, আবার সেই পুরনো পৃথিবীতে এসে দাঁড়িয়েছে। হঠাৎ নিজের গায়ে চিমটি কেটে দেখে নিল মালতি, ঘটনাটা সত্যি না স্বপ্ন। কাল রাত্রিরে সেই পাজিটা, মালতি জানে না তাকে কি বলে চিহ্নিত করতে হয়, সর্দার না কর্তা, কে জানে। জানতে ইচ্ছেও হয়নি কোনোদিন, মনে মনে তাকে মালতি পাজিটাই বলে। তা সে কাল রাত্রিরে খ্যাঁকখ্যাঁকিয়ে হেসে বলেছিল, কাল সকালে তো তোর ছুটি হয়ে যাবে রে মালতি। ছুটি ছুটি হয়ে যাবে? মালতি এই গারদ থেকে ছাড়া পাবে? বিশ্বাস হয়নি। সারা রাত ভয়ানক একটা যন্ত্রণার মতো চিন্তায় জেগে কাটিয়েছে, ঘুমোতে পারেনি। বারে বারে ভেবেছে, পাজিটা তাকে খেপিয়ে মজা দেখতে অমন একটা সুখবর দেয়নি তো, মিছিমিছি করে। কাল সকালে মালতি যখন জিজ্ঞেস করবে, কই ছুটি হলো, তখন সেই শেয়াল হাসিটা হাসবে। কিন্তু আজ সকালে সত্যি এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটালো। কে কোথা থেকে বিশ্রী একটা কর্কশ্বরে বলে উঠল, মালতি দাসী ছুটি। তারপর কার সঙ্গে কিভাবে জেলখানার মধ্যে থেকে বার হয়ে জেলগেটের বাইরে খোলা আকাশের নিচে দাঁড়ালো নিজেই বুঝে উঠতে পারল না, কেমন যেন আচ্ছন্নের মতো চলে এলো। আসার আগে কয়েকটা চেনা মুখ দেখতে পেল, তাদের মুখে হতাশা, আবার হয়তো হিংসেও। কিছু একটা বলে উঠল দু একজন, কিন্তু মালতি ঠিক বুঝতে পারল না। নিজেও কিছু বলতে গেল, তাও বলা হলো না। সঙ্গে পাহারাদারটা গরু তাড়ানোর মতো হেট হেট করে ঠেলে বার করে নিয়ে এলো, ছুটি হয়ে গেছে, ছাড়ান পেয়ে গেছে, তবু এদের একতারে যতক্ষণ থাকতে হবে এরা খানিকটা দুর্ব্যবহার করে নেবেই। সেই তিন বছর আগে মালতি যখন শুনেছিল তার জেল হয়ে গেল, মনে করেছিল জেলখানায় ঢুকেই গলায় দড়ি দেবে। মেয়ে ছেলে হয়ে জেল, কি লজ্জা কি লজ্জা! তাদের বস্তিতে কোন মেয়েটার কপালে এমন ঘটেছে? মোটামুটি বস্তিটা গেরস্ত বস্তি, মেয়ে পুরুষে সবাই খেটে খায়, ছেলে পুলে নিয়ে সংসার করে। হয়তো সব ক্ষেত্রে পুরুষগুলো খেটে খায় না, অথবা খেটে যা যা রোজগার করে তাতে মদ তাড়ি খায় এবং পরিবারের রোজগারে ভাতটা খায়। তবে খাটেও অনেকে, মেয়েগুলো সবাই খেটে খায়। 7-8 বছর বয়স থেকে মায়েদের সঙ্গে বাবুদের বাড়ি কাজ করতে যায়, ছোট ছেলেগুলো খাটতে বেরোয়, তবে রাতে ফিরে এসে একটা ডেরায় ঢুকে পড়ে ঘুমোয়। একখানা মাত্র ঘরের সম্বল, তবু তার মধ্যে জন্ম মৃত্যু মিলন বিরহ এবং কলহ কোদলের লীলা চলে নিজ নিয়মে, আর তার মধ্যে একটা সংসার সংসার ভাব থাকে। এই জন্যই 55 তলার ওই বস্তিটাকে গেরস্ত বস্তি বলা হয়। এদের মধ্যে যেসব যুগল জীবনের প্রবাহ, তাদের মধ্যে তাদের সম্পর্কের বৈধতা নিয়ে বিশেষ প্রশ্ন ওঠে না, ও নিয়ে মাথা ঘামাতে আসবার সময় নেই কারো। অতএব বলা যায়,
আজকের আমাদের দেশের শিক্ষিত নারী সমাজের মধ্যে নারী মুক্তির পরিপ্রেক্ষিতে বিবাহ বন্ধনের ফাঁস থেকে মুক্ত হয়ে যে লিভ টুগেদার প্রথার প্রবর্তনের দাবিতে আধুনিক পত্রপত্রিকা সোচ্চার, এরা সেই প্রথায় বিশ্বাসী বহু আগে থেকেই। নিরক্ষর এবং নারী মুক্তি শব্দটা সম্পর্কে ওয়াকিবহাল না হলেও এদের কাছে বর্তমানটাই সত্য। কিন্তু মালতীর এমন নয়। মালতী আর অমূল্য রীতিমতো বিবাহিত দম্পতি। জেলা হাওড়া সজনে পোতার অনন্ত গড়াইয়ের ছেলে অমূল্য গড়াইয়ের সঙ্গে পাশের গ্রাম চণ্ডীখোলার কেতু দাসের মেয়ে মালতী দাসের বিবাহকালে নাপিত, পুরুত, শঙ্খধ্বনি, কলাতলা, ছাদনাতলা সবকিছুই হয়েছিল। অথচ সেই মালতীরই এমনই কপাল, মেয়ে ছেলে হয়ে জেল হলো। কি লজ্জা, কি ঘেন্না! সরকারি জেলখানায় মেয়ে কয়েদির অভাব নেই, কিন্তু এতটা জানা ছিল না মালতীর। তাই যখন হুকুমটা শুনতে পেল, তখন তার মনে হয়েছিল ভূভারতে এমন ঘটনা বুঝি এই একটাই ঘটনা, অতএব গারদের মধ্যে ঢুকেই গলায় দড়ি, দড়ি না চোটে, পরনে শাড়িখানা তো আছে, ওর ফাঁসেও কাজ হয়। কিন্তু ফিমেল ওয়ার্ডে ঢুকে এসে তাজ্জব বনে গিয়েছিল মালতী। এত মেয়ে ছেলে জেলে ভর্তি, বুড়ি থেকে যুবতী গাদা গাদা মেয়ে। দেখে শুনে শাড়ি দড়ি ওগুলো আর তেমন ঠেলা মারল না মালতীকে। ভাবল তারা কি, দেখাই যাক, শাড়িটা তো হাতে রইলই। আর সেই দেখাটা দেখতে দেখতে দিন রাত মাসগুলো পার হতে হতে তিনটে বছরও কেটে গেল। অবশ্যই ঝরঝরিয়ে কেটে যাওয়া নয়, প্রতিক্ষণ কাটতে কাটতে কাটা, তবু কাটল। জেলগেটের বাইরে এসে মালতী উদ্ভ্রান্ত হয়ে চারিদিক তাকালো, কোথায় সেই চিরপরিচিত মানুষটা? খাড়া নাক, চওড়া কপাল, পেটানো শরীর, ঢেঙা গড়ন, তামাটে রং মানুষটা এখানে দাঁড়িয়ে থাকবে না? মালতী যে আর ছাড়া পাবে সে খবর তার জানা নেই। অবশ্যই ইদানিং আর অনেকদিন আসেনি অমূল্য, যা এসেছিল গোড়ায় গোড়ায় তা বলতো, আসতে যেতে অনেক সময় যায়, কাজের ক্ষতি হয়, পয়সাও তো কম খরচ হয় না। মালতী নিজেই বলেছিল তো নিত্যি আসার কাজ নাই, একেবারে সেই ছাড়ার দিনটাতেই চলে এসো, ফেরার কালে দুজনায় মা কালের স্থানে পুজো দিয়ে ঘরে ফিরব। কিন্তু কোথায় অমূল্য? ও কি তালে তারিখটা জানেনি? বড় ভেবা চেকা খেয়ে এদিক ওদিক তাকায় মালতী। জেল কর্তৃপক্ষ তার হাতে একটা পুটুলি ধরিয়ে দিয়েছে বেরোবার সময়। এটা নাকি মালতীর নিজস্ব সম্পত্তি, জেলখানায় ঢোকবার সময় ওর সঙ্গে যা ছিল। কি বা ছিল? তখন ভবিষ্যুক্ত হতে গায়ে একখানা চাদর দিয়েছিল, আর অমূল্য একখানা নতুন গামছার সঙ্গে দিয়ে দিয়েছিল, আর ছিল হাতে পড়া এক গোছা প্লাস্টিকের চুড়ি। এগুলো যে কেন খুলে রাখতে হয়েছিল জানে না মালতী, তবে এরা কিছু পয়সাও দিয়েছে রাহা খরচ বলে। অমূল্য এলো না, অনেকদিনই আসেনি, শরীর গতিক ভালো আছে তো, ছেলেটাই বা কেমন থাকলো? তিন বছরের ছেলেটা এতদিনে সেটের ছ বছরেরটি হবার কথা। ছেলেটাকে একবারও আনেনি অমূল্য। মালতী যখন লোহার গড়া দিয়ে মুখ চেপে কেঁদে ফেলে বলেছিল গোপালটারে একবার আনলে নাই, অমূল্য উদাসভাবে বলেছিল ওরে বলি নাই, বলেছি তোর মা বাপ ঘর গেছে, অন্যজনেরা কি আর না বলে ছেড়েছে? বলেছে, সবাই ফিসফিস গুজগাজ করে আবার বলেও নিয়েছে, আমি গোপালকে বুঝিয়েছি তোর মা বাপ ঘর গেছে, বাপের ব্যামো। কিন্তু বাপের ব্যামো কতদিন থাকে? আর যদি সেই ব্যামো থেকে মুক্তি হয়
তখনও মাকে বাপঘর থাকতে হয় কেন? এ প্রশ্ন গোপাল তার বাপকে করেছিল কিনা সে খবর পায়নি মালতি। মুখ্যু আর অভাগাদের ধৈর্য বেশি, তারা আপনজন বিদেশে গেলে দু ছ মাসে লোকমুখে একটা বার্তা পেলেও নিশ্চিন্ত থাকে। জানে সেই যথেষ্ট ভাগ্যবানদের মতো সাগর পাড়ে যাওয়া আপনজনদের সঙ্গেও তড়িঘড়ি যোগাযোগের কথা ভাবতে পারে না। মালতি মনিবদের বাড়িতে দেখে শুনে হাঁ হয়ে যেত, মনিবকে নিয়ে টেলিফোন তুলে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলত, তারপরে বলত ছোট বোনের সঙ্গে কথা কইছিলাম। কিন্তু কোথায় যে ছোট বোন, কখনো তো দেখি নাই। ও মা, দেখবে কোথা থেকে, সে তো বিলেতে থাকে। বিলেতি বলত, মুখ্যদের বোঝাতে সাগর পাড়ের সকল দেশকেই বিলেত বলতে হয়, ওটাই ওরা বোঝে। তো ভাগ্যমন্তদের তো আবেগ ভালোবাসা মন কেমন সবই বেশি বেশি। বিলেতের ছোট বোনকে ডেকে যখন তখন কথা না কয়ে থাকতে পারে না। মালতীদের কথা আলাদা, মালতীদের অপেক্ষার শিক্ষা আছে। মালতী তাই দিন গুনেছে আর ভেবেছে গিয়ে গোপালটারে কতটি ডাগর দেখব কে জানে, তেমন কি আর হয়েছে, কে যত্ন আত্তি করেছে, অমূল্যর হাতেই তো হাঁড়ির ভার পড়েছে, কি বা রেঁধেছে কি বা খেয়েছে বাপ বেটায়। তার রং মিস্ত্রির কাজটাও তো বজায় রাখতে হয়েছে। মালতি মনিব বাড়ি মাস মাস 80 টাকা করে পেত, প্লাস দুবেলা বাড়ির চা রুটিটা বাঁচত, সেটা তো গেছে। মনিবকিন্নির সুখ্যাতিতে শতমুখ হতে মালতি বস্তির সবাইকে ডেকে ডেকে গল্প করত। মনিবকিন্নির বদান্যতায় মালতি কত রং বেরঙের ভালো ভালো শাড়ি পরেছে, আতপুরনো হলেই দিয়ে দিত। মালতি বলত, ওরা তো আমাদের মতন বাঙালি না, পুরো গিন্নিও রংচঙা কাপড় পরে। বাঙালি নয় বটে, তবে কথাবার্তা আমাদের সঙ্গে আমাদের মতনই কয়, বরাবর এইখানেই তো, অমন মানুষ হয় না। কিন্তু এখন এখন মালতী দুবেলা সেই মনিব গিন্নিকে সাপান্তর না করে জল গ্রহণ করে না। মালতী জীবনটা ধ্বংস হলো তো তার জন্যেই। অবশ্য মিথ্যে কথা বলবো না, মালতীরও লোভ হয়েছিল, কিন্তু এও বলতে হবে তার থেকেও বেশি হয়েছিল মায়া আর সমীহার। অমন মানিমান্য মানুষটা মালতী হেন তুচ্ছ মানুষটার হাত ধরে কাকুতি মিনতি করছে, চোখের জল ফেলছে, এ দৃশ্য তাকে বিচলিত করেছিল। না, কোনো দিকে কোথাও অমূল্য ছায়া নেই। আস্তে আস্তে একলা এগোয় মালতী, তাদের বাড়ির দিকের বাসের রাস্তাটা কোন দিকে, অনেক দিন পথে পা দেয়নি, এই সকালের আলোতেও কেমন গা ছমছম করছে। হঠাৎ একটা লোকের ছায়া পড়ল, সামনে ছায়াটা দীর্ঘ, কে, অমূল্য আসছে নাকি? লোকটাকে দেখে যেন আর তেমন সন্দেহ আসছে না, শাস্ত্রবাক্যের প্রভাব কিনা কে জানে। মালতী আসতে বলল, সে অনেক কথা, একের পারে আরেক দণ্ড, তো কেসটা ছেলে চুরি। ছেলে চুরি? সেই তো দুদিনের বাচ্চা, হাসপাতাল থেকে বার করে নিয়ে এসে। হঠাৎ যেন মালতীর প্রাণের ভেতরটা উথলে উঠল। নিজের কয়েদের ইতিহাস জেলখানায় দু চারটে মেয়ে কয়েদের কাছে করেছে বটে, তবে তারা তেমন বিশ্বাস করেছে বলে মনে হয়নি, এ লোকটা মনে হচ্ছে বিশ্বাস করবে। ভিতরের আবেগ দুঃখ জ্বালা হঠাৎ হুড়মুড়িয়ে বেরিয়ে আসতে চাইল, আর অদ্ভুত একটা কাহিনী শোনাল, অথবা অদ্ভুত নয়, ইহ সংসারে এমন আকছারি হয়, 55 তলার মালতীর সেটা জানা ছিল না। মালতী কাজ করত এক মস্ত বড় লোকের বাড়ি, কর্তার বড় বাজারে গদি আছে, গাড়ি আছে দু দুখানা, কিন্তু নেই একটা জিনিস, তার নাম হচ্ছে শান্তি। দু দুটো ছেলে, তারা বাপের বিজনেস না দেখে বেশি লেখাপড়া শিখে
পরের দোরে চাকরি করাই ভালো মনে করে একজন দিল্লি আর একজন বোম্বাই গিয়ে বসে আছে বউ ছেলে পুলে নিয়ে। তো একটা মাত্র মেয়ে, সেও দূরে। বিকানিরে তার শ্বশুরের মস্ত ব্যবসা, কিন্তু মেয়েটার বছর ছ সাত বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি। মেয়ের চিঠিতে জানতে পারছে এই জন্যে মেয়েটার শ্বশুর বাড়িতে গঞ্জনার শেষ নেই। স্বামী শুদ্ধ অনাদর অবহেলা করছে এবং শাশুড়ি শাসাচ্ছে আর একটা বছর দেখবে, তারপর ছেলের আবার বিয়ে দেবে। ছেলে মেয়ে না হলে ডিভোর্স দেওয়া আইনে আছে। এইরকম চলছিল আর মেয়ে ভয়ে কাঁটা হয়েছিল। তো ভগবানের দয়ায় এতদিন পরে তার সন্তান সম্ভাবনা দেখা দিয়েছে। শরীর খুব খারাপ, শাশুড়ি বউকে মা বাপের কাছে পাঠিয়ে দিয়েছিল এবং শাসিয়েছিল মেয়ে কোলে করে ফেরা চলবে না, ছেলে চাই, বংশের বংশধর। এত সম্পত্তির মালিকটা কে হবে যদি বউ ফেলিওর হয়? কিন্তু ভাগ্যের নির্লজ্জ পরিহাস, সেই উৎপীড়িতা মেয়ের পুত্র সন্তানই হল, কিন্তু অকালে মৃত। মেয়ে হয়তো তখন আত্মহত্যা করে বসত যদি উঠে বসার ক্ষমতা থাকত। আগলে আগলে রেখেছেন বৃদ্ধা মহিলা। তখনই তিনি বাড়ির বাসন মাজনি ওই মালতীর কাছে কেঁদে পড়লেন, যেমন করে হোক একটা সদ্যজাত ছেলে বাচ্চা এনে দিতে হবে তাকে। এর জন্য তিনি মালতীকে নিজের গলার এক ছড়া দশ ভরির পাকা সোনার হার করে দিয়েছিলেন এবং বলেছিলেন যেখানে যত ঘুষ লাগে তা দেবেন। তোদের বস্তি থেকে হোক, কোনো অখ্যাত হাসপাতাল থেকে হোক, হাসপাতালের আয়ার সঙ্গে আঁতাত করে অথবা জমাদারনিদের ঘুষ খাইয়ে। মালতীর বিবেক চিন্তাকে প্রশমিত করতে যুক্তিও দিয়েছিলেন, আরে বাবা, হাসপাতাল থেকে কুকুর শেয়ালে বাচ্চা তুলে নিয়ে যাচ্ছে, অসাবধান আয়াদের অবহেলায় কত বাচ্চা মরেই যাচ্ছে, আর যদি বা টিকেই আছে তো ওইসব দিন দুঃখীর ঘরের বাচ্চারা কুকুর বেড়ালের মতো মানুষ হচ্ছে, এদের একটাকে যদি ওই আস্তাকুর থেকে তুলে এনে রাজসিংহাসনে বসিয়ে দাও সেটা পাপ না পুণ্যি? যে ঘরানার মহিলার পা ছুঁতে সাহস হবার কথা নয়, মালতীর মতো দরের লোকের, তিনি মালতীর হাত ধরে আবেদন করলেন এবং মিনতি করলেন যেন কাকপক্ষীতে টের না পায়। মালতী অবশ্য কাকপক্ষী জনসমাজ কাউকে টের পেতে দেয়নি, শুধু জানিয়েছিল স্বামীকে, বলেছিল ভেবে দেখো সত্যি পাপ না পুণ্যি? তাছাড়া ওই দশ ভরি সোনা হাতে পেলে তুমি এই রং মিস্ত্রির কাজ আর পঞ্চাননতলা বস্তি ছেড়ে দিয়ে দেশে ঘরে গিয়ে আগের মতন দোকান দিয়ে গুছিয়ে বসবে। লোকটা অবাক হয়ে বলেছিল, দেশ, ঘর আছে নাকি? এ প্রশ্নের উত্তর অনেক কথায়, আছে নয় বটে, তবে ছিল, চিড়ে মুরগি খই বাতাসা আর গুড়ের দোকান ছিল। কিন্তু বছর দশেক আগের সেই আকালের বছরে অন্য অন্য করে হাহাকার, কোথায় চিড়ে মুড়ি খই মুরগি? তার উপর আবার অভাবের সময় যা হয়, ভাইয়ে ভাইয়ে জমির ধান চালের ভাগ নিয়ে বচসা আর এদিকে যায় যায় কোদল, ধূত তরি রোজ রোজ এই অশান্তি। এর থেকে শহরে গিয়ে দুই মনীষী হাতে পায়ে খেটে জীবন কাটাবো বলে বউকে নিয়ে চলে এসেছিল অমূল্য। তখনও গোপাল জন্মায়নি, তাই দুই মনীষী। তা চলছিল তো ভালোই, যদিও অমূল্য মাঝে মাঝে বলতো, দূর, এই বস্তির কিচকিচিনি আর ভালো লাগে না। তবে রঙের কাজটা ভালোই শিখে নিয়েছিল। হঠাৎ ওই মনিব গিন্নির রূপ ধরে কালগ্রহ এসে আছড়ে পড়ল মালতীদের জীবনে। মনিব গিন্নির দেওয়া খরচা বাবদ 1000 টাকার অর্ধেকটা অমূল্যর কাছে রেখে বাকি অর্ধেকটা দিয়েই কাজ ম্যানেজ করে ফেলেছিল মালতী, সাঁতরাগাছির এক নেহা দিনহীন হাসপাতাল থেকে জমাদারনির মাধ্যমে। তো সে পরম আনন্দে টাকাটা আঁচলে বেঁধে নিয়ে যা বলেছিল তার সারমর্ম হচ্ছে, এতে মালতীর অধর্ম নেই, ওই যে আটপুরি মেয়ে ছেলেটা, পুলিবস্তির বাসিন্দে,
পাঁচ সাতটা ছেলে মেয়ের মা ওটা, তো নেই ঘরেরই তো খাই বেশি, তাই আবার এসেছে হাসপাতালে ছানা পারতে। বছরে বছরে একবার করে আসে, কিন্তু ছানা পারে যেন বিড়াল ছানা, ফুট ফুটে নাদুস নুদুস। তারপর সেগুলো হাড় চামড়া সার হয়ে আদুলঙ্গ মূর্তিতে পথে পথে ঘুরে বেড়ায়। নিয়ে যাও এবারের টাকে, কুকুরে নিয়ে গেছে বলে চালিয়ে দেওয়া যাবে। তো হয়ে গিয়েছিল সবটাই। ন্যাকড়া মোড়া দিন দুয়ের বাচ্চাটাকে নিয়ে রিকশায় উঠেও ছিল মালতি সন্ধে সন্ধে সময়। রিকশাওয়ালার কাছে নিজের বাচ্চা বলে চালিয়ে ফেলেছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। বোধহয় ওই জমাদারনিদের মধ্যে কারোর সঙ্গে বকরার ভাগ নিয়ে বচসা হওয়ায় সে ফাঁস করে দিল। মনিপ বাড়ির কাজ বরাবর এসে ধরা পড়ে গেল মালতী। কিন্তু মালতী মন্ত্রগুপ্তের শপথটি পালন করেছিল, বলেছিল নিজেরই লোভ হয়েছিল। স্বীকারোক্তির পর আর তাকে কেউ ছাড়ে? মালতীর দণ্ডাদেশ হয়ে গেল। এইরকম সব ছোটখাটো আসামি দিয়ে জেল ভরতে পারলেও জেলখানার একটা মান মর্যাদা বজায় থাকে। আরো এক প্রস্থ চা নেওয়া হয়েছিল। তারপর উঠে পড়া মালতী চলতে চলতে বলল, কথাগুলো তবু একজনের কাছে বলতে পেরে মনটা একটুকু হালকা হলো। তো নিজের কথাই সাতকা হন, তোমার বৃত্তান্ত তো কিছু জানা হলো নাই। আমার আবার বৃত্তান্ত, জেল আমার জল ভাত। আরো হয়েছে? তবে আবার কি, ভাড়াটে গুন্ডা, কোনোখানে জমি দিয়ে লাঠিবাজি করতে দরকার পড়লে এর নিকুঞ্জর ডাক পড়ে। তো এবার ভুলক্রমে একটা বড় পার্টির লোকের মাথা ফাটিয়ে মোড়ে কয়েকটা হয়ে গেল, কেউ ছাড়িয়ে নেবার চেষ্টা করল না। মালতী অবাক হয়ে দেখল লোকটা কত সহজে দোষ কবুল করল। নাম তাহলে নিকুঞ্জ, দেশঘর কোথায়? ধুর, দেশও নাই ঘরও নাই। আহা, কোথাও তো একদিন জন্মেছিলে, মা বাপও ছিল। না, ওসব কিছু দেখি নাই, নিজেকে ভুইফোর বলেই জানি। নাও চলো চলো, কোথায় তোমার পঞ্চানন তলার নন্দীবাবুর বস্তি? কিন্তু কোথায় সেই পরম ধাম? মালতীর চোখের ওপর যার ছবিখানি জল জল করে জ্বলছে, সেদিন ঘর থেকে বেরিয়ে আসার আগে বেড়ার গায়ে নিজের যে ফুলছাপ ব্লাউজটা আর গোপালের নীল রঙা হাফ প্যান্টটা মেলে দিয়ে এসেছিল, সেটাও বুঝি দেখতে পাবে এই ব্যগ্রতা নিয়ে বাস থেকে নেমে হনহনিয়ে এগিয়ে এসেছিল। কিন্তু কোথায় কি, রাস্তা ভুল করে অন্য কোথাও চলে এলো নাকি মালতী? নিকুঞ্জ বলল, তোমার বোধহয় বিস্মরণ হয়ে গেছে গো, অন্যদিকে হবে। বিস্মরণ বললেই হলো, এই তো এই স্কুল বাড়ি, তারপর যদুর মুদিখানার দোকান, তারপর 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 আর কি, উঁচু উঁচু বাড়ি, নতুন রং করা জানালা দরজা, বারান্দায় রঙিন শাড়ি ঝুলছে, জানালায় জানালায় পর্দা, এসব দরজা জানলা রং করেছে কে? মালতী দিশেহারা হয়ে ঊর্ধ্ব মুখে সেইখানেই পাক খেতে থাকে। নিকুঞ্জই দোকানি পশারিদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে জেনে এলো খবরটা। নন্দীবাবুরা বস্তি উঠে জমি বিক্রি করে চলে গেছে, সেখানে সব ফ্ল্যাট বাড়ি উঠেছে। আর বস্তিতে যারা ছিল তাদের সন্ধান কে রাখতে গেছে? কাউকে কিছু বলে যায় নাই? কে কার জামাই বোনাই, হ্যাঁ কে কার করি ধারে? মালতী রাস্তার মাঝখানে চেঁচিয়ে উঠে বলল, এত গুলান গেরস্ত ছানাফুনা নিয়ে উচ্ছেদ হয়ে গেল, কেউ একবার কারোর ঠিকানাটা জানতে চাইল না? এমন পাশান পাড়া মায়া নাই, হৃদয় নাই। যাদের কানে গেল তারা পাগলি ভেবে ফ্যাকফেকিয়ে হেসে চলে গেল। এখন কি করবে? নিকুঞ্জ পথের ধারে একটা পুরনো বটগাছের কুড়ির ওপর বসে বিড়ি ধরিয়ে বলল, তোমার নন্দীবাবুর বস্তি তো ভূতে উড়িয়ে নিয়ে গিয়ে সেখানে একটা পরীর রাজ্য বসিয়ে দিয়েছে, এখন? মালতী এখন হঠাৎ ডাক ছেড়ে কেঁদে উঠল। ওরে গোপাল রে, তোরে কে কমনে কোথায় নিয়ে গেল রে?
নিকুঞ্জ নীরবে বসে বসে বিড়িটা শেষ করতে লাগল। কোনো সান্ত্বনা বাক্য উচ্চারণ করল না। একসময় নিজেই থামল মালতি। তারপর বলল, তবে আর জীবন ধারণে কাজ কি, যাই মা গঙ্গার কোলে জুড়োই গে, শেষমেশ তুমি আমারে গঙ্গার রাস্তাটা দেখিয়ে দাও, তারপর তোমার ছুটি। নিকুঞ্জ বলল, তো চলো, আমারও মজ্জা ঝাঁ ঝাঁ করছে, একটা ডুব দিয়ে নিয়ে গে। তা ডুব দিয়ে কি শুধু নিকুঞ্জই উঠল, মালতী উঠল না? তা অবশ্য হল না। নিকুঞ্জ বলল, এক যাত্রায় কি পৃথক ফল হয়? ডুবটা সেরে দুজনই এই পৈঠায় বসে ভিজে কাপড় জামা গায়ে শুকিয়ে নিয়ে খোঁজ নিয়ে দেখি, কাছে পিঠে কোথাও ভাতের হোটেল আছে কিনা। পয়সা আছে অত? হয়ে যাবে। তো আমার কাছে যা আছে নাও, আড়াইটে টাকা দিয়েছে দেখছি। নিকুঞ্জ হাসল, বাকি আড়াইটে মেরে দিয়েছে আর কি। ভাত চুটল, ডাল ভাত আর একটা ঘ্যাট, তো তাই অমৃত, একটা করে পানও খাওয়া হলো। মালতী কি যেন একটা কারখানার শেডের ধারে পা ছড়িয়ে বসে পরন্ত বেলার আকাশের দিকে তাকিয়ে বলল, এতক্ষণ তো যা হোক হলো, এইবার রাত হলে কোথায় আশ্রয়? জেলখানার মধ্যে তো তবু এ ভাবনা ছিল না। নিকুঞ্জ সেই কালো কুচকুচে মুখে সাদা দাঁত বিকশিত করে হেসে উঠে বলল, যাবে নাকি আবার? বলো তো চলো, আজতে ঢুকিয়ে দিয়ে আসতে পারি, আমার অনেক দোস্ত সেঙাত আছে। মালতী বলল, গলায় দড়ি। তারপর মালতী এক আকাশ ছোঁয়া আবদার করে বসল, এই দিনভর আমায় নিয়ে অনেক নাটা ঝামটা খেলে, চেনা না জানা নয়, আপনজনের অধিক করলে, তো শেষমেশ আমার একটা ঠাঁই পৌঁছে দাও, তারপর তোমার ছুটি। কোনখানে? কোনখানে আর, সেই জেলা হাওড়া গ্রাম সজনে পোতা ঈশ্বর অনন্ত গড়াইয়ের বাটি, ওই একটা ঠিকানাই তো মুখস্থ মালতীর। আঁচলে চোখ মুছে বলে মালতী, মন নিচ্ছে অস্থি উচ্ছেদের জ্বালায় ছেলেটাকে নিয়ে সেখানেই গেছে মানুষটা, তবু তো সেখানে খুঁড়িটা জেঠিটা রয়েছে, ছেলেটাকে দেখবেই হেলায় ছেদায়। তো এখান থেকে খুব দূর না, ওই হাওড়ার গুমটি থেকে বাস ছাড়ে, বাস গাড়ির গায়ে লেখা থাকে চণ্ডীতলা সজনে পোতা বাকুলি। জানি জানি, ওসব জায়গা আমার খুব চেনা আছে। তাই বুঝি? তবে তো ভগবান মুখ তুলে চেয়েছেন, সেখানে আমার একটুকু পৌঁছে দাও। বুঝছি তোমার ওপর খুব জুলুম হচ্ছে, কিন্তু আমার একটা ব্যবস্থা না করেও তো তোমার ছুটি নাই। অমূল্য গড়াইয়ের পরিবার মালতী গড়াইয়ের একটা ব্যবস্থা না করে ভাড়াখাটা গুন্ডার নিকুঞ্জ দাসের ছুটি নাই কেন, এ প্রশ্ন মাথায় আসে না মালতীর। নিকুঞ্জ বলল, জুলুমের কথা হচ্ছে না, তবে তোমার সজনে পোতার গড়াই বাড়ি যদি নন্দীবাবুর বস্তির মতন উবে গিয়ে বসে থাকে, সেই ভাবনা। মালতী আশ্বাসের গলায় বলে, গায়ে ঘরে অমন শহর বাজারের মতন দুমদাম চেহারা পাল্টায় না, 20-50 বছর একইভাবে থাকে। তবে আর কি করা, রাজটুকু এই বন্ধ কারখানার মোড়ের ধারে পাশে একইভাবে বসে থেকে ভোরবেলা বাস ধরা, যে বাসের গায়ে লেখা থাকে চণ্ডীতলা সজনে পোতা বাকুলি। তা মুখ হলেও একটা বিষয় বোধবুদ্ধি আছে বই কি মালতীর, গ্রামগঞ্জের চেহারা যে 20-50 বছর প্রায় একইভাবে থাকে সেটা খুব ভুল নয়। বাইরের দিকে যদি বা এদিক ওদিক হচ্ছে, ভেতরের দিকটা একই রকম রয়ে যায়। বাস থামবার মুখোমুখি মালতী প্রায় চেঁচিয়ে ওঠে, দেখো দেখো আমি বলি নাই, এক রকম ভাব থাকে, ওই তো শেতলাতলা পার হয়ে গেল, ওই তো বুড়ো শিবের থান, ওই তো সেই হেলে পড়া বট গাছটা। নাম্বার জায়গায় কিছুটা ভিড় কিছুটা কোলাহল, চায়ের দোকানের সামনে মাটির ভাড়ের তৎপরতা। নিকুঞ্জ বলল, এবার পচেনার ভার তোমার, চিনে যেতে পারবে? মালতী সভয়ে বলল,
তুমি আমার এখান থেকে ছেড়ে দিয়ে ফিরে যাবে? না, তা যাব নাই, এখানেই আছি ফেরত বাস পর্যন্ত। গায়ের বউ, এতদিন বাদে একটা পর পুরুষের সঙ্গে ফিরলে এটা লোকে ভালো চোখে দেখবে না। ঠিক, কথাটার যৌক্তিকতা আছে। মালতী দুপায়ে এগিয়ে বলল, তুমি নয় ততক্ষণ দোকানের ধারে গিয়ে একটু চাটা খেয়ে নাও। সে আমি বুঝবো, ঘন্টা দুই বাদে ফেরত বাস ছাড়বে। তুমিও ততক্ষণে যদি ফিরে না আসো, বুঝবো তোমার শ্বশুরের ভিটেটা উপে যায়নি। তবু মালতী একটু দাঁড়ায়। কি হলো, পথ মনে পড়ছে না? না না, সে খুব মনে পড়ছে। বলছি, তাহলে তো তোমার সঙ্গে আর দেখা হবে নাই। নিকুঞ্জ বিড়িতে আগুন ধরাতে ধরাতে বলে, আর দেখা হওয়ায় কাজ কি, একদিনের বন্ধু বই তো না। মালতী তথাপি ইতস্তত করে বলে, তা বটে, তবে তুমি আমার এতটা উপকার করলে আর বাড়ির দোর থেকে অমনি মুখে ফিরে যাবে? যতই হোক গৃহস্থ বাড়ি। নিকুঞ্জর কাষ্ঠ কঠিন মুখে একটা সূক্ষ্ম হাসি ফুটে ওঠে, তবে বেশ স্বচ্ছন্দ গলায় বলে, বেশ তো, গিয়ে যদি তেমন জুত পড়ার দেখো, জলপানির রেকাব সাজিয়ে কাউকে দিয়ে ডাকিয়ে পাঠিও, এখানেই তো রইলাম। সে তোমায় চিনবে? ভাবতে হবে না, আমি চিনে নেব। বলে একটা খুঁটি ঠেস দিয়ে দাঁড়িয়ে নিশ্চিন্তভাবে ধোঁয়া ছাড়তে থাকে। কিন্তু শ্বশুরের ভিটেটা উপে গেছে কিনা সেটা দেখবার জন্য কি মালতীকে ভিটে বরাবর যেতে হলো? হঠাৎ সামনে শ্বশুর বংশের বংশধর মালতীকে দেখে প্রায় ছিটকে উঠে বলল, কে? মালতী এ প্রশ্নের উত্তর না দিয়ে বিগলিত গলায় বলল, যা মন নিয়েছিল তাই, ঠিক বুঝেছি, নন্দীবাবুর বস্তি উচ্ছেদে ছেলে নিয়ে এখানে এসেছ। বলে কিনা গড়াই বাড়ি উপে যায় নাই তো, কাল ছাড়া পেলাম। অমূল্য গড়াইয়ের মুখটা কঠোর কঠিন হয়ে ওঠে, তাতে পেশা চাপা গলায় বলে, কাল ছুটি হয়ে গেল তাই আজই ছুটতে ছুটতে এখানে এসে ধাওয়া করা হলো, আচ্ছাস পদ্মা তো। কয়েদ খাটা মেয়ে ছেলে গড়াই বাড়ি ঢুকতে এসেছ? মালতী কেমন ফ্যালকা মুখ হয়ে তাকায়, লোকটা অমূল্যই তো। আস্তে বলে, তো আর কোথায় যাব? কেন, জমের বাড়ি ছিল না? জমের বাড়ি, গলায় দড়ি দিতে পারোনি? যাও যাও, খবরদার আর এগোতে চেষ্টা করবে না। আমারে তাড়িয়ে দিচ্ছ? আরো চাপা গলায় হিস হিসিয়ে ওঠে অমূল্য। না তো কি, ঘানি ঘুরিয়ে আসা চোর চোরটা পরিবারকে মাথায় করে ঘরে নিয়ে যাব? যাও যাও। আসলে ভয়ানক অস্বস্তি, পাছে কেউ দেখে ফেলে, লোক জানাজানি হবার আগে ঠেলে পার করে দিতে পারলে বাঁচা যায়। অন্য সময় এখানে তেমন লোক চলাচল নাই, কিন্তু এ সময় যথেষ্ট আছে। বাস থেকে লোকে নামে, এখান থেকে করেয়া আনাজপাতি শাকসবজির ঝাঁকা নিয়ে কলকাতা মুখ ট্রাকে তুলে দিতে যায়। মালতী যতক্ষণ দাঁড়িয়ে থাকবে, পিছে কামড়াবে অমূল্যকে। মালতী কেঁদে ফেলে বলে, চুরি চোরটামি আমি নিজের জন্য করি নাই, তোমার জন্যেই করেছিল। তা বেশ, ঘানি ঘোরানো পরিবারকে ধুলো পায়ে বিদায় দেওয়া যদি ধর্মে হয় তো দাও, তো আমার গোপালকে আমারে দাও। গোপালকে? বটে বটে, সাধে বলছি আশপদ্মা, ঈশ্বর অনন্ত গড়াইয়ের নাতিকে তোমার হাতে তুলে দেবে? বেশি দিক বকো না, বলছি যাবে না গলা ধাক্কা দিতে হবে? মালতী চোখ মুছে শক্ত হয়ে বলে, অতটা করতে হবে না, গোপালকে একবার চোখের দেখা দেখে যাই। আহ, এ তো ভালো ঝামেলায় পড়া গেল। গোপাল জানে তার মা মরে গেছে, গায়ের লোকও তাই জানে, এখন হঠাৎ তার মরা মায়ের পেতনি নামিয়ে নাটক করতে বসবে নাকি? তুমি যাবে কিনা? ততক্ষণে দু একটি লোক এসে জুটে গেছে। কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে? আর বলো কেন, কোথা থেকে একটা পাগলি এসে যত বলছি সরে পর নড়ছে না। তাই নাকি, তাই নাকি?
এগিয়ে আসে ওরা উৎফুল্লভাবে। আহা পাগল পাগলি, বড় খাসা জিনিস, বিনা খরচে কিছুক্ষণ আমোদ করে নেওয়া যায়। কিন্তু সে সুযোগ হয় না তাদের। ততক্ষণে মালতী উল্টো পাক খেয়ে হনহন করে বাসগুমটির কাছে এগিয়ে যায়। নিকুঞ্জ একটু হেসে বলল, ইয়োলো, শ্বশুরের ভিটে উপেই গেছে তো। মালতী হাঁপাতে হাঁপাতে বলে, হ্যাঁ। নিকুঞ্জ অনাসক্ত গলায় বলল, এক্ষুনি একটা কাঁচা বাজারের ট্রাক ছাড়বে, ড্রাইভারটাকে পটিয়ে রেখেছি, কচু কুমড়ো ছোড়ার খাঁজে খাঁজে একটু বসতে দেবে। বাজার ট্রাক, খোলা ব্যাপার। নিকুঞ্জ আগে নিজে উঠে পড়ে শির ওঠা কেঠো হাতখানা বাড়িয়ে মালতীর একখানা হাত ধরে হিঁচড়ে ওপরে তুলে নিয়ে একটু খাঁজ দেখিয়ে বলে, বসে পড়ো। মালতীর মনে পড়ে না লোকটা ওই কেঠো হাতখানা দিয়ে একটা মানুষের মাথা ফাটিয়ে বছর চারেক জেল খেতে বেরিয়েছে। মালতীর এখন দড়ি কি শাড়ি এও মনে পড়ল না। আস্তে বলল, তোমার তালে আর ছুটি হলো নাই। কই আর হলো, কই আর হলো, কই আর হলো, আবার একটা বিড়ি ধরাল। চারিদিকে নানা কোলাহল, তার মধ্যেই মালতী আবার এক সময় নিঃশ্বাস ফেলে আপন মনে বলে, একদা এই সজনে পোতা থেকেই দুই মনীষী মনের খেতে বেরিয়ে পড়েছিলুম যা আছে ললাটে বলে। আজও আবার সেই ঘটনা, সেই বৃত্তান্ত। কেমন লাগলো আজকের গল্প পাঠ? আশাপূর্ণা দেবীর লেখায় কেমন একটা জাদু আছে না? আমাদের আশেপাশের মানুষদের নিয়ে যে লেখা লেখেন সেটা পড়েও মনে হয় এই ছবিগুলো তো চেনা। আর আজকের গল্পটা দেখুন, এই পরিবেশটা সম্পর্কে তো আমরা অতটা ওয়াকিবহাল নই সাধারণ মানুষেরা, কিন্তু লেখিকা এমনভাবে লিখেছেন যেন পুরোটাই চোখের সামনে ছবির মতন ভেসে উঠছে। ধন্য এই সব লেখিকারা যাদের কলমে সত্যি জাদু আছে, মন এক জায়গা থেকে নিমেষে যেন আরেক জায়গায় চলে যায়। যদি ভালো লাগে আমার গল্প পাঠ, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের এই গল্পটি এবং আমার গল্প পাঠ। আবারও একটা অন্য গল্প নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সকলে, নমস্কার।